গুড ইভিনিং ফ্রেন্ড, অনেকেই আছেন যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত, বাড়ি থেকে বহু দূরে, বদলির জন্য আবেদন করছেন, কিভাবে বদলি নেওয়া যায় সেগুলো ভাবছেন। কিন্তু এমন অনেকে আছেন যারা বদলি চাইছেনই না, বা বদলি চেয়েছিলেন যে যাতে বাড়ির কাছাকাছি যাওয়া যায়, এবার তার থেকেও দূরে আপনাকে বদলি করে দেওয়া হলো। ঠিক এরকমই বর্তমানে চলছে, আপনি টেরও পাবেন না যে আপনার বদলি হয়ে গেল। আজকে যে ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, প্রথমে থাকবে মিড ডে মিল। সেই মিড ডে মিলের সেলফ হেল্প গ্রুপ যারা, তাদের অনারিয়াম নিয়ে একটি খুব ভালো সিদ্ধান্ত, আপার প্রাইমারি ভেরিফিকেশন, 10 মাস পর খুলল স্কুল, ভোটকর্মী, সেই ভোটকর্মীদের যে সুরক্ষা, সেই সুরক্ষা নিয়ে ডেপুটেশন, এবং বেশ কয়েকটি এত সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং তারা দাবি জানিয়েছেন, সত্যি খুব ভালো। সবার শেষে থাকবে নজিরবিহীনভাবে বদলি হয়ে যেতে পারেন আপনি শিক্ষকতা ভয়ঙ্কর সংকটের মধ্যে। শুরু করবো শুভর আগে বলবো, যারা যারা আমার চ্যানেল নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করুন, এই ধরনের ইনফরমেশন বা বিভিন্ন ধরনের আলোচনা আপনাদের সামনে পৌঁছে যাওয়ার জন্য। প্রথমে আসি মিড ডে মিল। গতকাল একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে মিড ডে মিলের রান্না করেন যারা বিভিন্ন স্কুলগুলোতে, সেই স্কুলগুলোতে যে সেলফ হেল্প গ্রুপ রান্না করেন, তাদের আগে যে অনারিয়াম দেওয়া হতো তা ছিল 10 মান্থ, 10 মাস পেতেন। এবার এই মিড ডে মিলের যারা সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত আছেন, রান্নার সঙ্গে যুক্ত আছেন, তারা এবার থেকে বছরের 12 মাসই এই অনারিয়াম পাবেন। যে সামান্য অল্প একটু টাকা পান তার মধ্যে 2 মাস বাদ যেত, এবার যাই হোক এই সিদ্ধান্তের ফলে তারা কিছুটা হলেও উপকৃত হবে। তবে মনে করি তাদের যে এই যে সাম্মানিক, এই সাম্মানিক আরো বৃদ্ধি করা হোক। নেক্সট আপার প্রাইমারি ভেরিফিকেশন। আপার প্রাইমারি ভেরিফিকেশনে যে অনলাইনে শুরু হয়, তারপর থেকেই ওয়েবসাইটের কাজকর্ম করা বন্ধ হয়, ওয়েবসাইটে আপলোড হচ্ছিল না, বিভিন্ন সময় নতুন নতুন টেবল বা নতুন নতুন কলাম সেখানে যুক্ত হচ্ছিল, এ নিয়ে সমস্যা তৈরি হচ্ছিল, যার ফলে অনেকেই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারেননি। যার জন্য এবার এই ভেরিফিকেশনের সময়সীমা আরো বর্ধিত করা হলো, অর্থাৎ আজকে যা শেষ হওয়ার কথা ছিল, আগামী 22 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত এই ভেরিফিকেশন চলবে, সেখানে অনলাইনে আপলোড করতে পারবে। নেক্সট যেটি আছে, 10 মাস পর স্কুলগুলো কোথায়? দিল্লিতে। এবার প্রশ্ন উঠতে শুরু করেছে প্রায় সমস্ত সংগঠনের এবং শিক্ষক শিক্ষিকাদের একটি বড় অংশ, আমি বলবো যে একটি বড় অংশ, সামান্য অংশ এর থেকে বিমুখ হয়ে আছেন, কিন্তু বড় অংশ চাইছেন যে বাংলায় স্কুলগুলো খুলুক। সেক্ষেত্রে 10 মাস পর সেখানে নির্দিষ্ট নিয়মে যখন দিল্লিতে স্কুলগুলো খুলুক, কারণ আমরা জানি এখন যে আক্রান্ত আছে তার মধ্যে 3টি জায়গা, কেরলে যতদূর সেটাও নিয়ন্ত্রণে চলে আসছে, মহারাষ্ট্র, দিল্লি, মহারাষ্ট্র এবং দিল্লি, সেখানে কিন্তু আক্রান্তের সংখ্যা কমলেও সেখানে কিন্তু আছে, তারপরেও সেখানে নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট পদ্ধতিতে তারা পেরেছে। হ্যাঁ, অস্বীকার করার কিছু নেই, তাদের পরিকাঠামো অনেক 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 বেটার আমাদের পশ্চিমবঙ্গের থেকে, তবুও ইচ্ছা, শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যে ইচ্ছার কথা বলছেন, যে সেই ইচ্ছা সদিচ্ছা নিয়ে তারা পারলো, কিন্তু আমাদের বাংলা কেন পারছে না, এর জন্য সরকার কি পদক্ষেপ নিচ্ছে। ইতিমধ্যেই আরো একটি তথ্য দিয়ে রাখি, গতকালকেও যে বিবৃতি হয়েছে, সেই বিবৃতির সঙ্গে এবং শিক্ষা দপ্তরের থেকে যে তথ্য পাওয়া গেছে, তাতে এখনো পর্যন্ত কোনো আলোচনা হয়নি স্কুলগুলো খোলা নিয়ে, যে শুরু করা হোক, নবম দশম একাদশ দ্বাদশ নিয়ে শুরু করা হোক, এ নিয়ে কোনো আলোচনা হয়নি। সুতরাং এই যে প্রশ্ন, এই প্রশ্ন আরো ধীরে ধীরে বাড়বে যে অন্যান্যরা পারলেও বাংলা কেন পারছে না, কারণ থাকার বললাম না। নেক্সট যেটি আছে সেটি হচ্ছে ভোটকর্মী, ভোটকর্মীদের সুরক্ষা। গত পঞ্চায়েত ভোট, সেই পঞ্চায়েত ভোটের বিভৎস অবস্থা আমরা জানি, তারপর থেকে এই দাবিটি বেশি করে উঠছে যে ভোটকর্মীদের সুরক্ষা, শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা নয়, শিক্ষাকর্মী যারা বা সরকারি কর্মচারী যারা আছেন তারাও কিন্তু ভোটকর্মী, এই প্রত্যেকেরই যে সুরক্ষা, সেই সুরক্ষা নিয়ে কিন্তু এর আগে লোকসভা ইলেকশনে আন্দোলন করেছে একমাত্র শিক্ষকরা, অন্যান্যরা সামান্য হয়তো কিছু ডেপুটেশন দিয়েছে, কিন্তু রাস্তায় নেমে আন্দোলন করেছে, অস্বীকার করার কোনো জায়গা নেই, শিক্ষকরাই পথ দেখিয়েছে।
এবং সেই আন্দোলনের ফলে নির্বাচন কমিশন বাধ্য হয়েছে প্রত্যেক দফায় দফায় কেন্দ্রীয় বাহিনী বাড়াতে। এবং পঞ্চায়েত ইলেকশনের ক্ষেত্রে যা ঘটনা ঘটেছিল সেই ঘটনার কিছুটা ঘটলেও পুনরাবৃত্তি হয়নি, যে একই রকম ঘটনা ঘটবে সেরকম হয়নি, নিরাপত্তা কিছুটা বেটার ছিল। এবার সেই ভোটকর্মীদের সুরক্ষার জন্য বেশ কিছু দাবি এবং ভোটকর্মীদের হয়েও কিছু দাবি জানিয়েছে। তার মধ্যে প্রত্যেকটি বুথ, বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনী দ্বারা নির্বাচন করতে হবে দাবি, প্রত্যেক ভোটকর্মীর সুরক্ষা অবশ্যই দিতে হবে। আরেকটি যেটি আছে, এটি খুব ভালো, যে পক্ষপাত দুষ্ট রাজ্য পুলিশের নিয়ন্ত্রণ কমিশনকে নিতে হবে নির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথেই। বিমা, ভোটকর্মীদের জন্য বিমা, 20 লক্ষ টাকা বিমা করা, বিমার দাবি করা হয়েছে। অর্থাৎ ভোটকর্মী কোনো কারণে মৃত্যু হলে 20 লক্ষ টাকা, এবং দুর্ঘটনার ক্ষেত্রেও ক্ষতিপূরণের কথা বলা হয়েছে। কিন্তু আমি বলি, এই দুর্ঘটনার ক্ষেত্রে পঞ্চায়েত ইলেকশনে একটি নজির আছে, উদাহরণ আছে, যে ভোটকর্মী তিনি বাড়ি ফেরার পথে, তখনও রিলিজ হননি, তারা ব্যালট বাক্স নিয়ে ফিরছিলেন, সেই সময় কিন্তু মারা যান, এখনো পর্যন্ত তার কম্পেনসেশন হয়নি। এবং সেখান থেকে বলা হয়েছে যে যেহেতু ভোট কেন্দ্রে হয়নি আর পাবে না, জানি না কি করেছে লাস্ট পর্যন্ত। এবার এই সমস্ত বিষয়গুলো নিয়ে খুব গুরুত্বপূর্ণ এই যে ডেপুটেশন, এবং তারা চাইছে যে কমিশনের যে ফুল বেঞ্চ আসবে তার সঙ্গে সাক্ষাৎ করে। এই নিয়ে কয়েকটি সংগঠন, তার মধ্যে ভোটকর্মী ঐক্যমঞ্চ, শিক্ষক শিক্ষাকর্মী ঐক্যমঞ্চ, এরকম কয়েকটি সংগঠন কিন্তু ডেপুটেশন দিয়েছে। খুব ভালো সিদ্ধান্ত, এবং এরকমই অবশ্যই প্রয়োজন। লাস্ট যেটি আছে সেটিতে কিছু তথ্য যদি আপনারা শুনেন তাহলে অবাক হয়ে যাবেন। বদলি, প্রথমে যেটি বললাম যে বদলি আপনি হয়ে যেতে পারেন, আপনি নিজেও জানবেন না যে বদলি, এরকম বদলি অনেক হয়েছে, হচ্ছে। সেক্ষেত্রে দুয়ারে সরকার হয়ে গেল, নেক্সট যেটি আসছে পাড়ায় পাড়ায় সমাধান। এখানেই যদি কেউ অভিযোগ করে যে আমাদের গ্রামের যে স্কুল, সেই স্কুলের শিক্ষক নেই, কোন সাবজেক্ট, ম্যাথমেটিক্স এর, পাশে কোথাও থেকে নিয়ে এলো, নিয়ে এসে তাকে ট্রান্সফার করে নিয়ে এলো, ঠিক এরকমই ঘটনা কি ঘটনা ঘটছে, পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে এরকম উদাহরণ পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আপনি জানবেন না, আপনাকে ট্রান্সফার করা হবে, এবং সেক্ষেত্রে যেখান থেকে নিয়ে এলো হয়তো বা সেখানেও শর্টেজ আছে। যেমন ম্যাথমেটিক্স এর এক টিচারকে যে ট্রান্সফার করা হয়েছে, 2 জন ছিল, 3 জন হলো, যেখান থেকে তিনি এসেছিলেন সেখানে 3 জন ছিল, তাহলে 1 জন চলে আসে, 2 জন হলো, কি লাভ হলো জানা নেই। এবার এই যে সিদ্ধান্তগুলো আসছে এর পিছনে মূল কারণ কি, শিক্ষকের অভাব। যে তথ্য ডাইস কোড দিয়ে একটি পত্রিকার মধ্যে সুন্দরভাবে উল্লেখ করা আছে, ল্যাঙ্গুয়েজ গ্রুপ, সেই ল্যাঙ্গুয়েজ গ্রুপে শিক্ষক প্রতি ছাত্র ছাত্রীর সংখ্যা 221 জন সারা পশ্চিমবঙ্গে। ম্যাথ, ম্যাথমেটিক্সে 1 জন শিক্ষকের পিছনে ছাত্রছাত্রীর সংখ্যা 605 জন, সায়েন্সের ক্ষেত্রে 1 জন শিক্ষক শিক্ষিকার পিছনে ছাত্রছাত্রী 644 জন, আর সোশ্যাল স্টাডিজ এর কথা যদি আসি তাহলে তো কোনো তুলনাই হয় না, 1 জন শিক্ষকের পিছনে ছাত্রছাত্রী সংখ্যা আছে 1387 জন। অর্থাৎ বর্তমানে শিক্ষক ছাত্রছাত্রীর অনুপাত এই, শিক্ষক নিয়োগ কিভাবে হবে সেগুলো ভাবনা ছেড়ে দিলাম। এবার এই যে জায়গাগুলো কোথাও কোথাও ম্যানেজ করতে গিয়ে কি অবস্থা হচ্ছে এখন জানা নেই। এর আরেকটি যেটি আছে, স্পেশাল গ্রাউন্ডের ট্রান্সফার, এবং বিগত দিনে যে জেনারেল ট্রান্সফার হয়েছিল তার ফলে শহর এবং শহরতলির স্কুলগুলোতে শিক্ষক শিক্ষিকার কোনো অভাব নেই, কিন্তু একবারে ধাক্কা লেগে গেল গ্রামে গঞ্জে। সে গ্রামে গঞ্জে যে স্কুলগুলো, সেই স্কুলগুলো থেকে কিন্তু প্রায় প্রচুর সংখ্যক বদলি নিয়ে এলো শহরের দিকে, এরকম উদাহরণ। যার জন্যই জেনারেল ট্রান্সফার পরবর্তীতে কিন্তু স্লোতো হয়ে যায় এবং বন্ধ হয়ে যায়। এবার শুনেছে স্পেশাল ট্রান্সফার, ঠিক একই ঘটনা ঘটছে স্পেশাল ট্রান্সফারের ক্ষেত্রেও, শহর এবং শহরতলির স্কুলগুলো ভর্তি হয়ে যাচ্ছে, গ্রামগুলো কিন্তু, গ্রামের স্কুলগুলোর ক্ষেত্রে ঠিক যা অবস্থা ছিল তার থেকেও আরো খারাপ হচ্ছে। যদি অতিসত্বর শিক্ষক নিয়োগ না হয় এই পরিস্থিতি আরো বাড়বে, এবং এরকম নজিরবিহীন বদলি আরো হবে। ধন্যবাদ।